নমস্কার বন্ধুরা, আজকে আমাদের কাছে আছে এসের হ্যাঙ্গিং মেশিন, যেটা কি না শার্ট অফ দেখাচ্ছে। তো এই মেশিনটার প্রবলেম আমাকে ঠিক করতে হবে। তো সবার আগে দেখতে হবে মেশিনটাকে পাওয়ারে দিয়ে যে এটা ঠিকঠাক চলছে কি না। তো আমি পাওয়ারের সুইচটা দিচ্ছি, আর সুইচ দেওয়ার পরেও শাট অফ দেখাচ্ছে। আমি একবার মেশিনটাকে সুইচটাকে অন অফ করি, সেটা তো শাট অফ দেখাচ্ছে। তো এই মেশিনটাকে এখন আমি খুলব। আমার যতদূর মনে হচ্ছে এর ব্যাটারিটাতে কোনো প্রবলেম আছে। তো সবার আগে আমি ই করছি একটা কাজ করছি যে মেশিনের ব্যাটারি পোর্শনটাকে আগে খুলি। তো মেশিনের ব্যাটারি পোর্শনটা খুলতে গেলে মেশিনের ব্যাক সাইডে এই যে ব্যাটারি পোর্শন, এই ব্যাটারি পোর্শনটা আমাকে আগে খুলতে হবে। তো ব্যাটারি পোর্শন খুলতে গেলে ব্যাটারির চারদিকে যে চারটি স্ক্রু আছে সেই স্ক্রুগুলো আমি আগে খুলবো। তো এই হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারিটাকে আমি করব কি, এর আগে ভোল্টেজটা আমি চেক করব। তো আমি একটা ডিজিটাল মিটার দিয়ে আগে এর ভোল্টেজটাকে চেক করব। এর ভোল্টেজটা দেখাচ্ছে এখন 3.68। তো যতদূর মনে হচ্ছে এই ব্যাটারিটাতেই প্রবলেম আছে। তো আমি একটা কাজ করছি, প্রথমে এর ব্যাটারিটা আগে ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্ট করতে গেলে তো ব্যাটারিটা ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করার জন্য আমি তাদাল দিয়ে এর যে কোনো একটা পয়েন্ট খুলে দেবো। তো এবার আমি মেশিনটাকে উল্টে দিয়ে দেখবো যে মেশিনটা চলছে কিনা। তো দেখা যাচ্ছে মেশিনটা চলছে। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে ব্যাটারিটা এর প্রবলেম আছে। তো আমি এখানে মেশিনের যে পুরনো ব্যাটারিটা আছে পুরনো ব্যাটারিটাকে বাদ দিয়ে নতুন আরেকটা ব্যাটারি এর মধ্যে লাগাবো। তো ব্যাটারি লাগাতে গেলে আমাকে এখানে এই ব্যাটারিটাকে চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগাতে হবে। তো এই হচ্ছে নতুন ব্যাটারি, আর এই ব্যাটারিটাই আমি এখানে সেট করব। তো ব্যাটারিটাকে আগে সেট করি এখানে। তো এখানে আমার নতুন ব্যাটারিটা লাগানো হয়ে গেছে। এবার আমি দেখি মেশিনটা ব্যাটারিতে শুধু চলছে কি না। আমি ইলেকট্রিকটা অফ করে দিচ্ছি।
তো মেশিনটা শুধু ব্যাটারিতে চলছে, তাহলে আমার মেশিনটা মোটামুটি ঠিকঠাকই আছে ধরে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।